গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম সিঙ্গেল ফেজ কন্ট্রোল রেক্টিফায়ার নিয়ে। সিঙ্গেল ফেজ কন্ট্রোল রেক্টিফায়ার এটা কিভাবে কাজ করে এবং এটার অ্যাভারেজ ভোল্টেজের একটা ইকুয়েশন আমরা ডিরাইভ করছিলাম। এই ইকুয়েশন আমরা দেখছি আলফার মান ভেরি করে আমরা এই অ্যাভারেজ ভোল্টেজকে আমরা ভেরি করতে পারি। এই আলফার মান ভেরি করার জন্য আমরা একটা পালস জেনারেটিং সার্কিট তৈরি করছিলাম, যে পালসগুলো গেট যে পালসগুলো আমাদের এসসিআর 1, 2, 3 এবং 4 অ্যাপ্লাই হয়। এখানে এসসিআর 1 এবং 2 এর জন্য একটা গেট পালস লাগবে এবং এসসিআর 3 এবং 4 এর জন্য আরেকটা গেট পালস লাগবে। এই গেট পালসটা হলো আমাদের এসসিআর 1 এবং 2 এর জন্য গেট পালস, এবং এই চিত্রে এই জায়গায় এই যে এখানে গেট পাস গুলো যেগুলো আছে এগুলো এসসিআর 3 এবং 4 এর জন্য যে গেট পাস গুলো লাগে সেগুলো। তো এসসিআর সিঙ্গেল ফেজ কন্ট্রোল রেক্টিফায়ার কিভাবে কাজ করে আমরা এটা ব্যাখ্যা করছিলাম। যে নরমালি আমরা দেখা যায় যে যদি ডায়োড ইউজ করি, এসসিআর এর জায়গায় যদি ডায়োড ইউজ করতাম তাহলে অ্যানোডে পজিটিভ ক্যাথোডে নেগেটিভ হইলেই আমাদের দেখা যেত যে ডায়োডটা অন হয়ে যেত, কিন্তু এসসিআর এর ক্ষেত্রে তা হয় না। অ্যানোডে পজিটিভ ক্যাথোডে নেগেটিভ থাকার পরেও গেট পালস না আসা পর্যন্ত আমার এসসিআর অন হবে না, আমাদের কন্ডাকশন ততক্ষণ পর্যন্ত হবে না। এটা একটা সিম্পল সার্কিট যেখানে একটা রেজিস্টিভ লোড ইউজ করা হয়েছে এবং যেখানে একটা আইডল ভোল্টেজ সোর্স যাকে বলা হয়, যেখানে সোর্স ইন্ডাক্টেন্স নাই, এই ধরনের একটা সোর্স এখানে ইউজ করা হয়েছে। তো এই কেসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি গেট পাস 1 এবং 2 চালু করি তাহলে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করে। এই যে মাউসটা বা যেদিকে যাচ্ছে কার্সারটা, এই ডিরেকশনে আমাদের কারেন্ট ফ্লো করবে। আবার যদি এসসিআর 3 এবং 4 চালু হয়, 1 এবং 2 বন্ধ হয়ে যায়, 3 এবং 4 চালু হলে কি হবে, আমাদের এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে। এই যে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে? এটা আমরা দেখছিলাম। এবং এইভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের এসসিআর টা যদি একটু ডিলে করে আমরা চালু করি, অর্থাৎ এই পরিমাণ আলফা পরিমাণ ডিলে করে চালু করি, তাহলে দেখা যাবে যে আউটপুটে এই অংশটুকু আমরা পাবো না। কারণ এসসিআর 1 এবং 2 এর ক্ষেত্রে এই অংশটুকুর মধ্যে 1 এবং 2 বন্ধ, 3 এবং 4 অর্থাৎ চারটে এসসিআর বন্ধ। চারটে এসসিআর বন্ধ থাকার কারণে আমাদের এই অংশে কোনো ধরনের সিগন্যাল নাই। এই আলফা ডিরেকশনে 1 এবং 2 চালু হইলো, এই আলফার ডিরেকশনে 1 এবং 2 চালু হওয়ার ফলে আমাদের এই ডিরেকশন থেকে আমাদের ভোল্টেজ পাওয়া শুরু করলাম, এই পর্যন্ত পাইলাম। কিন্তু এই অংশটুকুর ভিতরে আবার কি কোনো এসসিআর চালু নাই, এই অংশটুকুর মধ্যে কোনো পাই প্লাস আলফা এই এইটুকুর মধ্যে কোনো এসসিআর চালু নাই বলে এইটুকুর মধ্যে কোনো সিগন্যাল নাই। আবার এসসিআর যখন চালু হইলো, এই যে 3 এবং 4 চালু হইলো, তখন আবার আমরা এই সিগন্যালটা পাইলাম। এইভাবে দেখা গেল যে এই অংশটুকু আমাদের পোর্শনটুকু বাদ করে যেতেছে। এই বাদ পর অংশটা ডিপেন্ড করতেছে এই এসসিআর কতক্ষণ পরে আমরা চালু করতেছি তার উপরে। এই টাইমটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করছি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটুকু আমরা আলফা দিয়ে প্রকাশ করছি, অর্থাৎ আলফার মান যত বেশি হবে আমাদের এসসিআর এর অফ এই এই আউটপুট সিগন্যালের মানে জিরো আউটপুট টাইমটা তত বাড়বে। আলফার মান যত কম হবে আমাদের সিগন্যাল তত বেশি পাবো, ঠিক আছে? সুতরাং আলফার মান বাড়ার সাথে সাথে কি হবে, আলফার মান বাড়ার সাথে সাথে আমাদের যেহেতু সিগন্যালের জিরো অংশ বাইরে যাবে আমাদের অ্যাভারেজ ভোল্টেজ কমে যাবে। আর আলফার মান কমলে কি হবে, যেহেতু সিগন্যালের অংশ বাইরে যাবে আমাদের তখন অ্যাভারেজ ভোল্টেজ বাইরে যাবে। এইভাবে আলফার মান চেঞ্জ করে করে আমরা একটা সিগন্যালে অ্যাভারেজ ভোল্টেজ কে চেঞ্জ করতে পারি। তো এটার একটা ইকুয়েশন আমরা ডিরাইভ করছি, অ্যাভারেজ ভোল্টেজ বের করা ইকুয়েশন। এখানে পিওর সাইনোসয়েডাল, এটাকে পিওর সাইনোসয়েডাল, জিরো থেকে আলফা পর্যন্ত কোনো সিগন্যাল নাই, জিরো থেকে আলফা পর্যন্ত কোনো সিগন্যাল নাই, তারপরে আলফা থেকে শুরু করে পাই পর্যন্ত সিগন্যাল আছে, আলফা থেকে পাই পর্যন্ত সাইন ওয়েভ আছে, সাইন ওয়েভের একটা ইকুয়েশন লিখলাম। আর অ্যাভারেজ ভোল্টেজ বের করতে গেলে 1/পাই অর্থাৎ টোটাল টাইম পিরিয়ড দিয়ে ভাগ হয়ে যাবে, জিরো থেকে পাই পর্যন্ত হলো টাইম পিরিয়ড, 1/পাই দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করে দিয়ে এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের আসে হলো Vm/পাই 1+cos আলফা। এইখানে আলফার মান ভ্যারি করে আলফা ইকুয়াল টু জিরো দিলে আমাদের কজ আলফার মান ম্যাক্সিমাম হবে, তখন আমাদের অ্যাভারেজ ভোল্টেজ হবে এটা, এটা হলো ম্যাক্সিমাম অ্যাভারেজ ভোল্টেজ। আবার আলফার মান পাই হলে আমাদের মিনিমাম অ্যাভারেজ ভোল্টেজ, যেটা হলো জিরো, অর্থাৎ জিরো থেকে শুরু করে 0.636 Vm পর্যন্ত আমরা যে কোনো একটা সিগন্যালকে ভ্যারি করাইতে পারি এখানে। তো এটা আমরা গত ক্লাসে আলোচনা করছি, গত ক্লাসের ভিডিও দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো, আমি একটু সামারি দিলাম। এরপরেও আমাদের এখানে আছে যেটা হলো
এসসিআর এর জন্য আমরা এখানে দুইটা গেট পাস দেখছি, একটা হলো গেট পাস ওয়ার এবং টু, এসসিআর ওয়ার এবং টুর জন্য একটা গেট পাস, এবং এসসিআর থ্রি এবং ফোর এর জন্য একটা গেট পাস। এই দুইটা গেট পাস গুলোকে আমরা জেনারেট করতে পারি। কিভাবে জেনারেট করব আমরা এখানে আলোচনা করছি। প্রথমে একটা সাইন ওয়েভ নিব, সাইন ওয়েভ নেওয়ার পর এটাকে একটা জিরো ক্রসিং ডিটেক্টরের মধ্যে প্রবেশ করাবো। প্রবেশ করলে সে হয়ে যাবে একটা 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 পালস আকারে সে হয়ে যাবে। যখন পজিটিভ হাফ সাইকেল তখন সে পজিটিভ পালস দিবে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য সে নেগেটিভ দিবে, অর্থাৎ জিরো দিবে। পজিটিভের জন্য পজিটিভ, নেগেটিভের জন্য জিরো, অর্থাৎ একটা জিরো আনে আমরা এটা কনভার্ট করে ফেললাম। এরপরে সাইন ওয়েভটাকে ডিফারেন্সিয়েটরের মধ্যে দিয়ে কজ ওয়েভে কনভার্ট করব। সাইন ওয়েভকে ডিফারেন্সিয়েটর দিলে কজ ওয়েভ হয়ে যাবে। এরপর কজ ওয়েভটাকে আমরা একটা কি করব, একটা রেফারেন্সের মধ্যে ঢুকাবো, ঠিক আছে, অর্থাৎ কম্পারেটর সার্কিটের মধ্যে প্রবেশ করাবো। প্রবেশ করালে এখান থেকে আমরা এই পালসটা জেনারেট করতে পারবো। তো এগুলো ডিটেলস আমরা গত ক্লাসে আলোচনা করছি। অনুরূপ ভাবে এখানে সিআর থ্রি এবং ফোর এর জন্যও আমরা এই পালস গুলো জেনারেট করতে পারি, যেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করে আসছি। ওকে, গত ক্লাসে ক্লাস করছিল রুমন, ইস্তিয়াক ইস্তিয়াক করে নাই, সে করছিল ওই যে আনাফি, আর তো মনে হয় জি স্যার। হ্যাঁ, তো এইভাবে আমরা এটাকে কনভার্ট করতে পারি। তো এই যে পালস গুলো আমরা জেনারেট করলাম, গেট পালস গুলো, এই গেট পালস গুলো কিভাবে জেনারেট করলাম, আমরা এগুলো একটা সার্কিট দিয়ে প্রকাশ করছি। এখানে নিচে এই সার্কিটটা দেয়া আছে। এই সার্কিটটা কিভাবে কাজ করে গত ক্লাসে আমি এটা ব্যাখ্যা করছি, আবার একটু বলি। প্রথমে আমরা চিন্তা করি যে এই গেট পালসটা তৈরি করবো, অর্থাৎ এসসিআর ওয়ান এবং টু এর জন্য আমরা গেট পালস জেনারেট করব। তো প্রথমে আমাদের একটা পিওর সাইন ওয়েভ নিতে হবে, তাই না? এই পিওর সাইন ওয়েভ যেটা হলো পিওর সাইন ওয়েভ, 220 ভোল্ট এসি কে আমি 5 ভোল্ট এসি তে কনভার্ট করে নিলাম ট্রান্সফর্মার ইউজ করে। করার পর এই সাইন ওয়েভটা আমি নিলাম, সাইন ওয়েভটা কি করতে হবে, এরপরে একটা জিরো ক্রসিং ডিটেক্টরের মধ্যে পাস করাইতে হবে। জিরো ক্রসিং ডিটেক্টর করলে এই গেট পাসটা আমরা পাই যাব। এখন প্রশ্ন হলো জিরো ক্রসিং ডিটেক্টর জিনিসটা কি, এটা হলো আমার প্রশ্ন। তো জিরো ক্রসিং ডিটেক্টর কি তা বোঝার জন্য আমাদের এই সার্কিটটা আমাদের বুঝতে হবে। এটা একটা জিরো ক্রসিং ডিটেক্টর সার্কিট। তো এটা আমরা ইলেকট্রনিক্সে পড়ে আসছি, ইলেকট্রনিক্স টু তে এটা আমি পড়াইছি তোমাদের, মনে আছে কিনা জানি না, আবার একটু আমি দেখাই। জিরো ক্রসিং ডিটেক্টর হলো একটা কম্পারেটর সার্কিট, এখানে একটা অপারেশন অ্যাম্প্লিফায়ার ইউজ হবে। এখানে আমরা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ইউজ করছি, কনসেপ্টটা ঠিক আছে। জিরো ক্রসিং ডিটেক্টর যে জিনিসটা থাকে সেটা হলো, এটা হলো একটা অপারেশন অ্যাম্প্লিফায়ার, আমরা জানি এটা থাকে পজিটিভ স্যাচুরেশন ভোল্টেজ, এটা হলো পজিটিভ ভি স্যাট, তাই না? এটা হলো নেগেটিভ স্যাচুরেশন ভোল্টেজ, এটা হলো আউটপুট ভোল্টেজ। এখানে বের হয় আউটপুট ভোল্টেজ ভি নট, আর এখানে ইনপুট, দুইটা ইনপুট থাকে, একটা হলো পজিটিভ ইনপুট নন ইনভার্টিং ইনপুট, আর একটা হলো ইনভার্টিং ইনপুট, তাই না? দুই ধরনের ইনপুট এখানে থাকে। তো এক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি, ধরো এখানে আমি একটা সাইনোসয়েডাল সিগনাল দিলাম, একটা সাইনোসয়েডাল সিগনাল আমরা এখানে ইউজ করলাম, ঠিক আছে, ধরো একটা সাইন ওয়েভ ইউজ করলাম। আর এটাকে আমি কি করে দিলাম, এটাকে আমি গ্রাউন্ড করে দিলাম, এটাকে আমি গ্রাউন্ড করে দিলাম। তাহলে গ্রাউন্ড করে দেওয়ার অর্থ কি, এটা হলো জিরো ভোল্টেজ, এখানে আছে জিরো ভোল্টেজ, ঠিক আছে, গ্রাউন্ড করে দেওয়ার অর্থ। তো এটা যদি, এটা হলো একটা জিরো ক্রসিং ডিটেক্টর, এটা কিভাবে কাজ করবে, কম্পারেটর সার্কিটটা কিভাবে কাজ করে এই ক্ষেত্রে, আমাদের সিগন্যালটা অপার অ্যাসেম্বলিফায়ার যে কাজটা করে সেটা হলো এই ভোল্টেজটা হলো তার রেফারেন্স ভোল্টেজ, যে ভোল্টেজটা আমি গ্রাউন্ড করে দিছি এই রেফারেন্স ভোল্টেজ। এই রেফারেন্স ভোল্টেজের সাপেক্ষে এই সিগন্যালটা বড় নাকি ছোট তার উপর ডিপেন্ড করে সে আউটপুট দিবে। কারণ এটা কি, এটা এটা হলো এমন একটা অ্যাম্প্লিফায়ার যে অ্যাম্প্লিফায়ারের মধ্যে কোনো ফিডব্যাক নাই, অর্থাৎ এটা হলো ওপেন লুপ অপারেশন অ্যাম্প্লিফায়ার। কি? ওপেন লুপ অপারেশন অ্যাম্প্লিফায়ার। আর ওপেন লুপ অপারেশন অ্যাম্প্লিফায়ারের আউটপুট হয় স্যাচুরেশন ভোল্টেজের সমান। ওপেন লুপ অপারেশন অ্যাম্প্লিফায়ারের আউটপুট হয় তার স্যাচুরেশন ভোল্টেজের সমান। কেন স্যাচুরেশন ভোল্টেজের সমান? কারণ ওপেন লুপ অপারেশন অ্যাম্প্লিফায়ারের গেইন হলো অনেক বেশি, প্রায় ধরো 220 লাখ গেইন। একটা একটা অপারেশন অ্যাম্প্লিফায়ারের গেইন যদি 20 লাখ হয়, তাহলে এখানে যদি আমাদের একটা 5 ভোল্টের একটা সিগনাল থাকে, ধরো এখানে একটা 5 ভোল্টের একটা সিগনাল থাকে, 5 × 20 লাখ, তাহলে ভোল্টেজটা কত হওয়ার কথা ছিল? অনেক বেশি না? 5 × 20 লাখ, তাহলে কত ভোল্ট এখানে হওয়ার কথা ছিল স্যার? অনেক, 5 × 20 = 1 কোটি। তো 1 কোটি ভোল্টেজ এখানে হওয়ার কথা ছিল,
কিন্তু অপারেশনাল অ্যাম্পলিফায়ারের ম্যাক্সিমাম ভোল্টেজ হয় তার স্যাচুরেশন ভোল্টেজের সমান, এর বেশি যাইতে পারে না। আমরা যদি এখানে এটাকে প্লাস ফাইভ ভোল্টে বায়াসিং করি, এটাকে যদি আমি প্লাস ফাইভ ভোল্টে বায়াসিং করি এবং এটাকে যদি আমি মাইনাস ফাইভ ভোল্টে বায়াসিং করি, তাহলে কি হইতে পারে? মাইনাস ফাইভ ভোল্টে বায়াসিং করলাম বা প্লাস ফাইভ ভোল্টে, আচ্ছা মাইনাস ফাইভ না, এটা ধরো আমি জিরো ভোল্ট দিলাম, জিরো ভোল্ট দিলাম ধরো এখানে, ঠিক আছে, নো বায়াস কন্ডিশন। তো এই ক্ষেত্রে আমাদের কি হইতে পারে, ঠিক আছে, এই ক্ষেত্রে যে জিনিসটা হইতে পারে সেটা হলো আমাদের এই সাইন ওয়েভটা যখন জিরো ভোল্টেজ বেশি থাকবে, অর্থাৎ এই সাইন ওয়েভের এই এই ভ্যালুটা যখন এই এই এসিটা যখন জিরো ভোল্টেজ বেশি থাকবে, তখন সে এখানে প্লাস ফাইভ ভোল্ট আউটপুট দিবে, কারণ পজিটিভের জন্য কি আসবে, পজিটিভ আউটপুট আসবে, প্লাস ফাইভ ভোল্ট আউটপুট দিবে। আবার এই ভোল্টেজটা যখন জিরো ভোল্টেজের চেয়ে কম থাকবে, অর্থাৎ ইনপুট ভোল্টেজটা যখন জিরো ভোল্টেজের চেয়ে কম, এটা কি ফাইভ ভোল্ট, কিন্তু পিক টু পিক ফাইভ ভোল্ট, পিক টু পিক ভোল্টেজ এটা, তাই না? এটা ফাইভ ভোল্ট পিক টু পিক, এটা প্লাস ফাইভ হইতে পারে আবার কি মাইনাস ফাইভ হইতে পারে এটা, তাই না? এই ভোল্টেজটা এর মধ্যে ভেরি করতে থাকবে, সাইন ওয়েভ তো এটা এরকম ভেরি করতে থাকবে। তো এটা এই ভোল্টেজটা যখন জিরো ভোল্টেজের নিচে নামে পড়বে, তখন সে কি হইবে, এটা জিরো থেকে ছোট, জিরো থেকে ছোট হওয়ার জন্য সে তখন কি এই ইনভার্টিং পিনের যে এই যে বায়াসিং ভোল্টেজটা, এই বায়াসিং ভোল্টেজটাকে আউটপুট দিবে, অর্থাৎ জিরো ভোল্টটাকে সে আউটপুট দিবে, অর্থাৎ সে একবার ফাইভ ভোল্ট আউটপুট দিতেছে, একবার সে জিরো ভোল্ট আউটপুট দিতেছে, ঠিক আছে। এইভাবে আমরা এই ভোল্টেজটা বড় হইলে ফাইভ ভোল্ট আউটপুট পাচ্ছি, এই ভোল্টেজটা জিরো তে ছোট হইলে জিরো ভোল্টেজ আউটপুট পাচ্ছি, এটা একটা জিরো ক্রসিং ডিটেক্টর হিসেবে ট্রিট করতেছে। তো এখান থেকে আমি আউটপুট পাইতেছি এখানে, ঠিক আছে। তো এখানে যদি আমি একটা সাইন ওয়েভ দেই, তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য সে ওয়ান দিবে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য সে জিরো আউটপুট দিবে। তো এইভাবে আমি জিরো ওয়ানে এখানে একটা পালস পাচ্ছি, ঠিক আছে, কিছুক্ষণ পরপর। ক্লিয়ার তো এটা? এরকম যে পজিটিভের জন্য আমি এখানে একটা পালস পাচ্ছি, নেগেটিভের জন্য আমি এখানে জিরো পাচ্ছি, কারণ নেগেটিভের জন্য কি হচ্ছে, নেগেটিভের জন্য যে কাজটা হচ্ছে সেটা হলো এই যে এখানে এখানে এটা জিরো তে ছোট হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে জিরো ভোল্টেজ আউটপুটে চলে আসতেছে, ঠিক আছে। যেহেতু এইটা একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, সে কারণে ভোল্টেজটা বড় হলে পজিটিভ ভোল্টেজ আউটপুট আসবে, ছোট হলে নেগেটিভটা আউটপুট আসবে। যদি এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হইতো, তাহলে বড় হলে নেগেটিভটা আউটপুট আসতো, ছোট হলে পজিটিভটা আউটপুট আসতো, অর্থাৎ উল্টা আসতো তখন, ঠিক আছে। যেহেতু নন ইনভার্টিং, এই জন্য বড়র জন্য পজিটিভ আসতেছে, ছোটর জন্য নেগেটিভ আসতেছে, ক্লিয়ার? তো এখানে বড়র জন্য আমাদের একটা পজিটিভ আউটপুট, ছোটর জন্য নেগেটিভ, মানে জিরো ভোল্টেজ আউটপুট আসতেছে। তো এইভাবে আমরা একটা পালস পাচ্ছি। এরপরে আমরা কি কাজ করতেছি, এরপরে যে কাজটা করতেছি সেটা হলো মুছে দেই, এরপরে তো এখান এখান এখানে আবার কি করলাম, এই সাইন ওয়েভটাকে আবার একটা ডিফারেন্সিয়েটর ঢুকালাম। এটা একটা ডিফারেন্সিয়েটর সার্কিট, এটা একটা ডিফারেন্সিয়েটর সার্কিট, ইলেকট্রনিক্স আমি পড়াইছি ডিফারেন্সিয়েটর। এই সার্কিটটা একটা ডিফারেন্সিয়েটর সার্কিট, সার্কিটের কাজ হলো সাইন সিগন্যালে কস বানাই দেওয়া, কস সিগন্যালে সাইন বানাই দেওয়া, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করে দেওয়া। ডি ডি এক্স সাইন, সাইন এক্স মানে কি কস এক্স, সুতরাং কস বানাই দিবে সে সাইন দে। এখানে সাইন সিগন্যালটা ঢুকানোর পরে সে একটা কস সিগন্যাল আউটপুটে দিয়ে যাচ্ছে, এখানে আসতেছে একটা কস সিগন্যাল, COS cos সিগন্যাল। তো এই cos সিগন্যাল কোন সিগন্যালটা, এই যে এখানে যেটা বানাইলাম, এই সাইন ওয়েভ থেকে আমি একটা cos ওয়েভ বানালাম, এটা একটা cos ওয়েভ হলো, এটা cos ওয়েভ। এরপরে কি করব, এই cos ওয়েভটাকে আমি একটা ডিফারেন্ট একটা কম্পারেটর সার্কিটে ঢুকাবো, যার রেফারেন্স ভোল্টেজটা থাকবে একটা পজিটিভ ভোল্টেজ, অর্থাৎ আর রেফ আর এফ, এটা একটা পজিটিভ ভোল্টেজ থাকবে। তো এইটাকেই আমি এখন এটাকে কি করলাম, আমি একটা ডিফারেন্সিয়েটর একটা কম্পারেটর সার্কিটে ঢুকালাম, এটা একটা কম্পারেটর সার্কিট। এই যে এখানে যে সার্কিটটা দিছি, এটা একটা কম্পারেটর সার্কিট, যেটা হলো ইনভার্টিং অ্যাম্পলিফায়ার যেখানে ইউজ হয়েছে, এটা কম্পারেটর, যেখানে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, অর্থাৎ পজিটিভ, অর্থাৎ বড় হইলে সে নেগেটিভ আউটপুট দিবে, ছোট হইলে সে পজিটিভ আউটপুট দিবে, এটা একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এই কারণে যার রেফারেন্স ভোল্টেজটা হলো পজিটিভ ভোল্টেজ, এই যে রেফারেন্স ভোল্টেজ, এই যে ভি রেফ আর ই এফ, এই ভোল্টেজটা আমাদের এখানে যাচ্ছে, পজিটিভে যাচ্ছে আর নেগেটিভ ইনপুট যাচ্ছে, নেগেটিভ আমাদের ইনপুট যাচ্ছে, যেহেতু এটা একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তো এটাকে যদি আমি একটু ফ্রেশ করে আঁকাই, তাহলে শুনতেছো তো আমার কথা না? আচ্ছা, যদি আমি ফ্রেশ করে আঁকাই, ফ্রেশ করে আঁকাই, তাহলে বুঝতে পারবো। এই যে এটা একটা কম্পারেটর সার্কিট, এটা একটা কম্পারেটর সার্কিট, এখানে আমি একটা সাইন ওয়েভ দিছি, না এটা কস ওয়েভ দিছি, এটা একটা কস ওয়েভ, এটা এখানে একটা কস সিগন্যাল দিছি, কস সিগন্যাল দেওয়া হয়েছে এখানে একটা, আর এখানে একটা রেফারেন্স ভোল্টেজ দেওয়া আছে, এই ভোল্টেজটা হইলো আমাদের ভি রেফারেন্স, এই ভোল্টেজটার নাম হইলো আমাদের
ভি রেফারেন্স বলতে ভি আর ই এফ ঠিক আছে একটা পজিটিভ রেফারেন্স ভোল্টেজ দেয়া আছে এখানে আমাদের দুইটা বায়াসিং ভোল্টেজ থাকবে একটা হলো প্লাস ভি অর্থাৎ যেটা আমি প্লাস ফাইভ রাখছি আর একটা রাখছি হলো ধরো আমি ধরো জিরো ভোল্টেজ বা মাইনাস যাই রাখি আর কি ঠিক আছে ধরো রাখছি এই সিগন্যালটা যে কাজটা করবে সেটা হলো এই রেফারেন্স ভোল্টেজটা ধরো রেফারেন্স ভোল্টেজ আমি রাখছিলাম 2 ভোল্ট বা 3 ভোল্ট ধরো মনে করো 3 ভোল্ট আমি রেফারেন্স রাখছি এই কস সিগন্যালের ভ্যালুটা যখন 3 ভোল্টের চেয়ে বেশি হয়ে যাবে তখন সে কি দিবে সে আউটপুটে নিয়ে আসবে নেগেটিভটাকে অর্থাৎ এইটাকে আউটপুটে নিয়ে আসবে অর্থাৎ এটা যখন বড় হয়ে যাবে এই রেফারেন্স ভোল্টেজ চেয়ে অর্থাৎ 3 ভোল্টের চেয়ে বড় হয়ে যাবে মনে করো 3 ভোল্ট আর কি অনুমান সুবিধা ধরার সুবিধার জন্য ধরলাম এই রেফারেন্স ভোল্টেজটার মান হলো 3 যদি 3 ভোল্টের চেয়ে কস সিগন্যালটা বড় হয়ে যায় বড় হলে কি হবে সে যেহেতু এটা হলো একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার যেহেতু এটা একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার নেগেটিভ ইনপুট দেয়া আছে যে কারণে সে এটা বড় হয়ে গেলে আমাদের এই নেগেটিভ বায়াসিং ভোল্টেজটাকে সে আউটপুটে নিয়ে আসবে নেগেটিভ বায়াসিং ভোল্টেজ কত জিরো সে আউটপুট নিয়ে আসবে আবার যখন কস সিগন্যালটা ছোট হয়ে যাবে কস সিগন্যালটা যখন এই রেফারেন্স ভোল্টেজ ছোট হয়ে যাবে অর্থাৎ 3 ভোল্টের চেয়ে ছোট অর্থাৎ 2 ভোল্ট 1 ভোল্ট 0 ভোল্ট মাইনাস মাইনাস 5 ভোল্ট মাইনাস 2 ভোল্ট এরকম যদি হয়ে যায় তখন সে যে কাজটা করবে তখন সে পজিটিভ ভোল্টেজটাকে অর্থাৎ বায়াসিং ভোল্টেজটাকে অর্থাৎ প্লাস 5 ভোল্টটাকে সে আউটপুটে নিয়ে আসবে ঠিক আছে আর প্লাস 5 ভোল্ট মানে কি প্লাস 5 ভোল্ট মানে ডিজিটালে 1 প্লাস 5 ভোল্ট মানেই ডিজিটালে 1 তাই না ডিজিটালে 1 মানে কি প্লাস 5 ভোল্ট আর ডিজিটালে 0 মানে কি 0 ভোল্ট বা মাইনাস 5 ভোল্ট তাই না যে সিস্টেম ইউজ করি আমরা ডিজিটালে 0 মানে কি ডিজিটালে 0 মানে 0 ভোল্ট বা মাইনাস 5 ভোল্ট আর ডিজিটালে 1 মানে কি ডিজিটালে 1 মানে হলো প্লাস 5 ভোল্ট তাই তো তো এখানে প্লাস 5 ভোল্টটাকে সে আউটপুটে এনে পড়লো ঠিক আছে অর্থাৎ এখানে সে 1 দিল আর যখন সে রেফারেন্স ভোল্টেজটা যখন বড় হইলো তখন সে আউটপুটে 0 দিতাছে তো এইভাবে আমরা একটা পালস জেনারেট করতেছি 1 0 এর একটা পালস জেনারেট করতেছি যে পালসটা হলো আমাদের এই নিচের চিত্রে এই এই পালসটা অর্থাৎ যখন রেফারেন্স ভোল্টেজ আছে এটা বড় ভোল্টেজ তখন আউটপুটে 0 দিতাছে আর যখন রেফারেন্স ভোল্টেজ আছে এটা ছোট ভোল্টেজ ও কস সিগন্যালটা তখন আউটপুটে একটা পালস দিতাছে 5 ভোল্ট একটা পালস দিতাছে ঠিক আছে পালস দিতাছে আবার বড় হইলে 0 হইতাছে ছোট হয়ে গেলে আমাদের একটা পালস দিতাছে তো এই দুইটা পালস আমরা জেনারেট করলাম তাই না 1 এবং 2 এই দুইটা গেট পালস আমরা জেনারেট করছি এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই 1 গেট পালস 1 এবং গেট পালস 2 এই দুইটা পালসকে একটা এন গেটের মধ্যে ঢুকাই দেব এন গেট এই যে চিত্রে দেখো এখানে এন গেটে ঢুকাইছি এই পালসটাকে এন গেটে ঢুকাইছি এই পালসটাকে এন গেটে ঢুকাইছি এন গেটের কাজটা কি দুইটা গেট পালসকে গুণ করে দেওয়া এন গেটের কাজ দুইটা গেট পালসকে গুণ করে দেওয়া এখন সে যে কাজটা করবে এই দুইটা গেট পালস গুণ করবে কিভাবে গুণ করবে এই জায়গায় কোনো সিগন্যাল নাই সিগন্যাল না থাকে মানে জিরো দিয়ে কোনো কিছু করে গুণ করলে জিরোই হয় এই কারণে এই জায়গায় কোনো সিগন্যাল থাকবে না আবার কি এই অংশটি কি সিগন্যাল আছে এইটুকের মধ্যে সিগন্যাল আছে এইটুকের মধ্যে সিগন্যাল আছে এটাও আছে 5 এটাও আছে 5 অর্থাৎ এখানেও ডিজিটালি 1 এটাও ডিজিটাল 1 1 1 গুণ করলে 1 আসে সুতরাং এখানে একটা আউটপুট পাইলাম আবার কি পাইলাম এই অংশটুকের মধ্যে সিগন্যাল আছে কিন্তু এই অংশের সিগন্যাল নাই যে কারণে জিরো দিয়ে কোনো কিছুকে গুণ করলে জিরোই আসে এইভাবে আমরা দুইটা সিগন্যালকে গুণ করে আমরা এখানে দুইটা গেট পাস জেনারেট করলাম এই দুইটা গেট এই গেট পাসটাই হলো এসসিআর 1 এবং 2 তে যে গেট পাসটা অ্যাপ্লাই করছি সেই গেট পাসটা এই যে এখানে যে গেট পাসটা অ্যাপ্লাই করছি এসসিআর 1 এবং 2 তে সেই গেট পাসটা হলো এটা এই গেট পাসটা যেখানে আলফা পরিমাণ ডিলে হয়েছে এই আলফা পরিমাণ ডিলেটা ডিপেন্ড করতেছে এই ভি রেফারেন্স ভোল্টেজের সাপেক্ষে এই ভি রেফারেন্স ভোল্টেজ চেঞ্জ করে করে এই আলফা ডিলেটা চেঞ্জ করা যায় ভি রেফারেন্স ভোল্টেজ যদি উপরের দিকে তুলে দেয় তাহলে কি আলফা ছোট হয়ে যাবে ভি রেফারেন্স ভোল্টেজ যদি নিচের দিকে নামাই দেয় তাহলে কি হয়ে যাবে আলফার মান বড় হয়ে যাবে তাহলে ভি রেফারেন্স ভোল্টেজ চেঞ্জ করে আলফার মান আমরা ভেরি করতে পারি আর আলফার মান ভেরি করার অর্থ হলো আমরা গেট পালসকে ভেরি করতে পারি গেট পালসকে ভেরি করার অর্থ হলো আমরা অ্যাভারেজ ভোল্টেজকে কন্ট্রোল করতে পারি অর্থাৎ অ্যাভারেজ ভোল্টেজকে কম বেশি করতে পারি যে কারণে এই এসসিআর এর মধ্যে গেট পালস আমরা এই রেফারেন্স ভোল্টেজকে চেঞ্জ করে 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 আমরা আউটপুট ভোল্টেজটাকে চেঞ্জ করতে পারতেছি অর্থাৎ ডিসি আউটপুটটাকে চেঞ্জ করতে পারতেছি এই কারণে এই ধরনের রেকটিফায়ারকে বলা হয় কন্ট্রোল রেকটিফায়ার ক্লিয়ার বুঝতে পারছো তো জি স্যার আচ্ছা
অনুরূপ ভাবে আমরা এসসিআর 3 এবং 4 এর জন্য গেট পালস জেনারেট করছি, এখানে একটা সাইন ওয়েভ দিছি, এটাকে একটা কম্পারেটরের মধ্যে 0% ডিটেক্টর ঢুকাইছি, কিন্তু এইখানে যে ডিটেক্টরটা ইউজ করছি সেটা একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, যে কারণে নেগেটিভ এর জন্য সে পালস দিছে, পজিটিভ এর জন্য সে 0 দিছে, যেহেতু এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, এই যে নিচের চিত্রে আমরা দেখি এটা একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এই যে এই যে দেখো, এই যে আমি সাইনোসয়েডাল ওয়েভটাকে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে একটা 0% ডিটেক্টর ঢুকাইলাম, 0% ডিটেক্টরে যেহেতু নেগেটিভে আমি ইনপুট দিছি, এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, যে কারণে পজিটিভের জন্য আমাদের 0 ভোল্টেজ আসতেছে, নেগেটিভের জন্য অর্থাৎ এই রেফারেন্স ভোল্টেজটা বড় হইলে, এই 0 তে বড় হইলে আমাদের 0 আসতেছে, 0 তে ছোট হইলে আমাদের এখানে 1 আসতেছে আউটপুটে। ঠিক আছে, আবার অনুরূপ ভাবে এখানে কি করছি, এই সাইন সিগন্যালটাকে কস সিগন্যালে কনভার্ট করছি, কনভার্ট করার পর এখানে একটা নেগেটিভ রেফারেন্স ভোল্টেজ দিচ্ছি, এখানে দিছিলাম পজিটিভ রেফারেন্স ভোল্টেজ, এখানে দিছি একটা নেগেটিভ রেফারেন্স ভোল্টেজ। ঠিক আছে, কিন্তু এখানে যে অ্যাম্পলিফায়ারটা ইউজ করছি সেটা হলো একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, যে কারণে নেগেটিভ রেফারেন্স ভোল্টেজ হচ্ছে বড় হইলে সে পজিটিভ আউটপুট দিতেছে, ছোট হইলে সে 0 আউটপুট দিতেছে, বড় হইলে পজিটিভ আউটপুট, ছোট হলে 0 আউটপুট, তারপর এই দুইটাকে গুণ করে দিয়ে আমরা এই সিগন্যালটা পাইলাম। এই সিগন্যালটাকে আমরা বলতেছি এসসিআর 3 এবং 4 এর জন্য যে গেট পালস, সেই গেট পালসটা হলো এই সিগন্যালটা। ঠিক আছে, তো এখানে আলফা পরিমাণ অ্যাঙ্গেল এটাও ডিপেন্ড করতেছে নেগেটিভ রেফারেন্স ভোল্টেজের ভ্যালুর উপরে, এটা বাড়াইলে কমাইলে আমাদের আলফা অ্যাঙ্গেলটা বাড়বে এবং কমবে। তো সার্কিটেও আমরা এই জিনিসটা দেখি যে এই যে রেফারেন্স ভোল্টেজ, এটা একটা পজিটিভ রেফারেন্স ভোল্টেজ, এই পজিটিভ রেফারেন্স ভোল্টেজটাকে আমরা একটা ইনভার্টারের মধ্যে ঢুকাই দিলাম। ঠিক আছে, এই ইনভার্টারের মধ্যে ঢুকাই দিলাম, এই ইনভার্টারটা কিভাবে কাজ করতেছে, এই ইনভার্টার কাজ করতেছে, এটা কি, এটা হলো একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার যার ফিডব্যাক আছে, এর ফিডব্যাক ভোল্টেজটা কত, রেজিস্ট্যান্স কত, আর ফিডব্যাক রেজিস্ট্যান্স হল আর, ইনপুট রেজিস্ট্যান্স আর। আমরা জানি ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য ফর্মুলা কি, ফর্মুলা মনে না, এটা ভিনট ইকুয়াল টু মাইনাস আর এফ বাই আর অন ইনটু ভিন, গত সেমিস্টারে অনেকবার পড়াইছি এই জিনিসটা, পড়াইতে পড়াইতে একদম ই করে দিছি, মানে কি বলবো, পাগল হওয়ার মতো দশা করে দিছিলাম এই জিনিসটা পড়াইতে পড়াইতে, মনে নাই। এটা 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 ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ আউটপুট কত হয়, মাইনাস আর এফ বাই আর ওয়ান, তাই না, ফিডব্যাক রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইনপুট রেজিস্ট্যান্স, মনে আছে, সব ভুলে খাই ফেলাইছে, এটা করে সেমিস্টার যায় আর আগের সেমিস্টার যা পড়ায় সব মগজ থেকে চলে যায়। এই যদি হইতে থাকে 4 বছর পরে দেখা যাবে যে 3 বছর আগে 3 বছর যা পড়াইছে কিছুই মাথায় নাই, এটা মনে আছে নাকি বলো, হ্যাঁ। তাহলে আমরা কি দেখতেছি এখানে মাইনাস আর এফ বাই আর ওয়ান, এখানে আর এফ টা কত, আর এফ এর মান হলো আর, আর আর ওয়ান এর মান কত, আর, তাহলে মাইনাস আর বাই আর, এবং ভিন এর মান কত, ভিন হলো ভি রেফারেন্স ভোল্টেজ, এই রেফারেন্স ভোল্টেজটা, তাহলে ভিন হলো ভি রেফারেন্স ভোল্টেজ, তাহলে মাইনাস আর বাই আর ভি রেফারেন্স সমান সমান কি আছে, মাইনাস ভি রেফারেন্স, তাহলে এই সার্কিটের আউটপুট আসছে মাইনাস ভি রেফারেন্স, অর্থাৎ ইনপুটে দিতেছি প্লাস ভি রেফারেন্স, আউটপুটে পাচ্ছি মাইনাস ভি রেফারেন্স ভোল্টেজ, অর্থাৎ এই সার্কিটটা যে কাজটা করতেছে সেটা হলো আমাদের পজিটিভটাকে নেগেটিভ বানাই দিতেছে, এটা একটা ইনভার্টার সার্কিট যার কাজটা হলো পজিটিভ ভোল্টেজকে নেগেটিভ ভোল্টেজ বানানো। কি করে বানাইলাম আমরা এখান থেকে দেখলাম, যেহেতু এটা একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এর আউটপুট ভোল্টেজ সমান সমান মাইনাস আর এফ বাই আর ওয়ান, অর্থাৎ ফিডব্যাক রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইনপুট রেজিস্ট্যান্স সমান ইনটু ইনপুট ভোল্টেজ সমান সমান মাইনাস আর বাই আর, যেহেতু দুইটাই আর, ইনটু ইনপুট ভোল্টেজ সমান সমান মাইনাস আর এফ আর রেফারেন্স, মাইনাস এই সরি মাইনাস ভি রেফারেন্স, তো এটা হলো আমাদের নেগেটিভ করতেছে, এই ভি রেফারেন্স নেগেটিভটা দিলাম, আর এখানে আমরা দিলাম এটা কজ ওয়েভ, তো কজ ওয়েভ দেওয়ার পর এই যে এখান থেকে যে টাইনা নিয়ে আসছে কজ ওয়েভ, কজ ওয়েভ দেওয়ার পর এটাকে কম্পেয়ার করে আমাদের আউটপুট দিচ্ছে, তারপর দুইটাকে এন্ড গেট করে গুণ করে দিতেছি, গুণ করে দিলেই এসসিআর গেট 1 2 এবং গেট 3 4 এর জন্য আমরা গেট পালস জেনারেট করে ফেলতেছি। তো এইভাবে আমরা যে কোনো এসসিআর এর জন্য গেট পালস জেনারেট করতে পারি। ক্লিয়ার? হ্যালো জি স্যার। ওকে, তো এই হলো আমাদের সিঙ্গেল ফেজ কন্ট্রোল রেকটিফায়ার সার্কিট। তো মোটামুটি এটা হলো আমাদের, এটা এক্সাম্পল যেটা দেওয়া আছে সেটা হলো পিওর পিওর রেজিস্টিভ লোড, আমরা যদি পিওর ইন্ডাক্টিভ লোডের জন্য দেখি তখন আমাদের হয়তো বা ভোল্টেজের ক্ষেত্রে কোনো ধরনের চেঞ্জ আসবে না, কারেন্টের ক্ষেত্রে আমাদের চেঞ্জ আসবে, কারেন্টের ক্ষেত্রে আমরা যদি এখানে সোর্স রেজিস্ট্যান্স ইউজ করি, সোর্স ইন্ডাক্টেন্স ইউজ করছি, তাহলে এখানে একটা কারেন্ট কমিউটেশনের বিষয় আসবে, ঠিক না, তো এই বিষয়গুলো আমাদের আসবে
যদি আমাদের এখানে সোর্স ইন্ডাক্টেন্স থাকে তাহলে এখানে কারেন্ট কম্পিউটেশন আসবে, সোর্স এখানে যদি লোডে একটা ইন্ডাক্টেন্স ইউজ করি তাহলে কি হয়ে যাবে, তাহলে আমাদের এখানে ইনপুট ইনপুট ভোল্টেজ ইনপুট কারেন্ট আমাদের একদম স্কোয়ার ওয়েভ হয়ে যাবে, তাই না? এখানে এটা কি, এটা এখানে সব শুধু ভোল্টেজের কার্ভ দেওয়া আছে, কারেন্টের কোনো কার্ভই কিন্তু দেওয়া নাই, ঠিক আছে? আমাদের এই কারেন্ট ডিপেন্ড জিনিসটা ডিপেন্ড করবে আমাদের এই রেজিস্টর কিনা ইন্ডাক্টর তার উপরে। লোডের ক্ষেত্রে আমাদের জিনিসটা হয়, লোড ইন্ডাক্টেন্স ইউজ করার কারণে ভোল্টেজটা সাইনোসয়েডাল হয় কিন্তু কারেন্টটা হয়ে যায় আমাদের একটা পিওর একটা স্কোয়ার ওয়েভ শেপ হয়ে যায়। এখানে ইন্ডাক্টর দেওয়ার কারণে এটাকে একটা স্কোয়ার শেপ হয়ে যায়, কারণ সে কারেন্ট পরিবর্তনে বাধা দেয়, ঠিক আছে? আর সোর্স ইন্ডাক্টেন্সের কারণে কি হয়, সোর্স ইন্ডাক্টেন্সের কারণে আউটপুট ভোল্টেজের ক্ষেত্রে দেখা যায় ভোল্টেজটা অ্যাডভান্স হয়ে গেলেও আমাদের কারেন্টটা আমাদের ল্যাগিং হয়ে যায়, কারেন্টটা ল্যাগিং হয়ে যায় এবং কারেন্টটা কিছু পরিমাণ এখানে ভোল্টেজটা চালু হয়ে গেলেও কারেন্টটা কিন্তু আমাদের চালু হয় না, কারেন্ট একটু ডিলে করে যায়, ঠিক আছে? এটা আমরা দেখছিলাম কারেন্ট কম্পিউটেশন এখানে হয়। তো এই ইফেক্ট গুলো আমরা এখানে আর আলোচনা করি নাই কারণ খুবই কমপ্লেক্স হয়ে যাবে। ডায়োডের জন্য এগুলো আমরা পড়ে আসছি, সেম কনসেপ্ট একটু মাথা খাটালেই তোমরা পারবা, ঠিক আছে? এগুলো তোমাদের নেটমোহনের বইয়ের চ্যাপ্টার 6 এ দেওয়া আছে, যেখানে কন্ট্রোল রিঅ্যাকটিভ হওয়ার নিয়ে আলোচনা করা আছে। আমরা যদি এখানে এই লোড এবং সোর্স নিয়ে আসি তোমাদের সিলেবাস অনেক কমপ্লেক্স হয়ে যাবে। এমনি ডায়োডের জন্যই কমপ্লেক্স হয়ে গেছে, তোমাদের মিডের অবস্থা খুব খারাপ, হতাশাজনক পারফরমেন্স হয়ে গেছে, আমি আর এই কমপ্লেক্সিটি আর আনতাছি না, ঠিক আছে? যেহেতু এটা অ্যাডভান্স লেভেলের কোর্স, এগুলো সাধারণত মাস্টার্সে পড়ানো হয়, আন্ডার গ্রাজুয়েট লেভেলে এগুলো সাধারণত পড়ানো হয় না, সে কারণে আমি আর এই কমপ্লেক্সিটি আমি এখানে আনতাছি না, ঠিক আছে? ওকে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে তোমরা যখন কোনো রেক্টিফায়ার ডিজাইন করতে যাবা তখন অবশ্যই সোর্স ইন্ডাক্টেন্স লোড ইন্ডাক্টেন্স এগুলো বিবেচনায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা নিউ টপিক শুরু করব আজকে, সেটা হলো থ্রি ফেজ কন্ট্রোল রেক্টিফায়ার। থ্রি ফেজ আমরা কিন্তু সিঙ্গেল ফেজ থ্রি ফেজ আনকন্ট্রোল রেক্টিফায়ারটা পড়ি নাই কারণ আমরা সিঙ্গেল ফেজ আনকন্ট্রোল রেক্টিফায়ার যেটা আছে সেটা আমরা পড়ি নাই, কারণ আমরা থ্রি ফেজ কন্ট্রোল রেক্টিফায়ার পড়লে ইজিলি আসলে সিঙ্গেল ফেজ থ্রি ফেজ আনকন্ট্রোল রেক্টিফায়ারটাও পড়া হয়ে যায়, কারণ এইটা এসসিআর দিয়ে বানাইছে, ওই জিনিসটা ডায়োড দিয়ে বানাইছে, ঠিক আছে? এই থ্রি ফেজ কন্ট্রোল রেক্টিফায়ার পড়ার অর্থ হলো আমাদের সিঙ্গেল ফেজ থ্রি ফেজ আনকন্ট্রোল রেক্টিফায়ার পড়া হয়ে যাওয়া, যে কারণে আমি ওই জিনিসটা আর আমি তখন আলোচনায় আনিনি, কারণ আমাদের এটা পড়লে ইনশাল্লাহ আমাদের আলোচনা ওইটা হয়ে যাবে, কারণ এটা আরো একটু অ্যাডভান্স। এখানে জাস্ট আমরা এসসিআর ইউজ করছি, আনকন্ট্রোল রেক্টিফায়ারে এসসিআর এর জায়গায় খালি ডায়োড ইউজ করবো, আর কিছু না, ঠিক আছে? গেট পালস আমরা এখানে একদম ইনস্ট্যান্টলি যদি গেট পালস দেই তাহলে এই জিনিসটা আনকন্ট্রোল রেক্টিফায়ারের মতোই কাজ করবো, ঠিক আছে? আমরা এই জিনিসটা আলটিমেটলি পরেই ফেলবো কিছুক্ষণ পরে, এই জন্য আমরা তখন আর ওই জিনিসটা পড়াই নেই। তো থ্রি ফেজ কন্ট্রোল রেক্টিফায়ার পড়ার আগে আমাদের থ্রি ফেজ সিস্টেম সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার। আমি জানি অনেকেই তোমরা থ্রি ফেজ সিস্টেম সম্পর্কেই ভুলে গেছো, থ্রি ফেজ জিনিসটা কি এটাই ভুলে গেছো অনেকে। আচ্ছা রুমন বলো তো দেখি, থ্রি ফেজ সিস্টেম কি? হ্যালো বুঝতেছ? প্রত্যেকটার মধ্যে ফেজ ডিফারেন্স কত করে থাকে একটা থ্রি ফেজ সিস্টেমে? আমরা এখানে দেখতেছি যে এটা যদি ভিএবি হয় একটা ফেজ, আমাদের আরেকটা ফেজ হবে যদি হয় ভিসিএ, আরেকটা হয় ভিবিসি, তাহলে প্রত্যেকটার মাঝে ফেজ ডিফারেন্স আমরা দেখছি 120 ডিগ্রি করে ফেজ ডিফারেন্স থাকতেছে। তো ভিএবি যদি 0 ডিগ্রি হয়, ভিবিসি আমাদের হয় -120 ডিগ্রি, আবার ভিসিএ বলতে পারে +120 ডিগ্রি, অথবা আমি এটাকে বলতে পারতাম -240 ডিগ্রি, এইভাবে বলতে পারতাম, মানে যেভাবে আমরা এটাকে সাজাই, ঠিক আছে? তো এইভাবে আমরা প্রত্যেকটা মধ্যে ফেজ ডিফারেন্স থাকবে 120 ডিগ্রি করে, এটা হলো থ্রি ফেজ সিস্টেম। তো থ্রি ফেজ সিস্টেমে আমাদের তিনটে ফেজ থাকবে, মনে করো এটা একটা এটা একটা এটা একটা এটা একটা থ্রি ফেজ কন্ট্রোল রেক্টিফায়ার, এখানে তিনটে এসসিআর, ছয়টা এসসিআর ইউজ করা আছে, এখানে আমাদের তিনটে ফেজ দেওয়া আছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, তিনটে ফেজ আছে, এবং এখানে লোডে একটা আমাদের
pure resistive load টাগানো আছে simplicity এর জন্য simplicity এর জন্য pure resistive প্রত্যেকটা জিনিস আবার বলে রাখি যে প্র্যাকটিক্যাল লাইফে অবশ্যই resistive load এর জায়গায় inductive load থাকতে পারে এই সোর্সের জায়গায় আমাদের সোর্স ইন্ডাকট্যান্সও থাকতে পারে এগুলো কনসিডার করতে হইতে পারে ঠিক আছে কিন্তু simplicity এর জন্য আমরা এখানে ধরলাম এখানে একটা pure resistive load আছে আর এখানে সোর্সের কোনো ইন্ডাকট্যান্স নাই এই ক্ষেত্রে আমরা এখানে 6টা STR ইউজ করছি যদি আনকন্ট্রোলড হইতো 6টা STR এর জায়গায় জাস্ট 6টা ডায়োড বসাই দিতাম 6টা ডায়োড বসাই দিলেই জিনিসটা হইতো আনকন্ট্রোলড রেকটিফায়ার যেহেতু 6টা STR দিছি STR মানে গেট পালস আছে আর গেট পালস আছে মানে এটাকে কন্ট্রোল করা যাবে সুতরাং এখানে 6টা কন্ট্রোল করা যায় হ্যাঁ এই যে 6টা STR বসাইছি 6টা STR এর মার্কিং করতে হবে কিন্তু ঠিক এই সিস্টেমের মার্কিং না করলে এটা হবে না এই STR এর নাম দিতে হবে STR 1 এই STR হলো STR 2 এটা হলো STR 3 এটা হলো STR 4 STR 5 STR 6 এখানে যেভাবে মার্কিং মার্কিং করা আছে STR গুলো ঠিক সেম ভাবে আমাদের মার্কিং করতে হবে মার্কিং করলে আমরা জিনিসটা বুঝতে পারবো এখন এই জিনিসটা কিভাবে কাজ করতেছে সেটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে থ্রি ফেজ ভোল্টেজ জিনিসটা কি সেইটা থ্রি ফেজ ভোল্টেজ জিনিসটা না বুঝলে আমরা ASCR কিভাবে কাজ করতেছে সেটা আমরা বুঝবো না এটা একটু কমপ্লেক্স এটা একটু কমপ্লেক্স যে কারণে আমাদের একটু ডিপলি বুঝতে হবে তো এটার ক্ষেত্রে যদি আমরা এত কিছু কনসিডারেশনে যাই জিনিসটা কত কমপ্লেক্স হয়ে যাবে চিন্তা করে দেখো এই কারণে আমি এই কমপ্লেক্সিটিতে যাই নাই ঠিক আছে এখানে দেখো এই ASCR এর মধ্যে আমাদের যেহেতু এটা থ্রি ফেজ ভোল্টেজ কিন্তু মোটামুটি এখানে থ্রি ফেজ ভোল্টেজের ক্ষেত্রে তিনটা ফেজের ক্ষেত্রে মোট 6টা ভোল্টেজ অ্যাপ্লাই হতে পারে আমাদের কনসিডার করতে হবে কারণ হলো একটা ভোল্টেজ হলো VAB তাই না VAB ভোল্টেজ অ্যাপ্লাই হতে পারে তো VAB এর উল্টাটা হতে পারে VBA হতে পারে পজিটিভ হাফ সাইকেলের জন্য VAB আবার নেগেটিভের জন্য কি VBA হতে পারে আবার কি VBC এর উল্টা হতে পারে VCB হতে পারে আবার VCA উল্টা হতে পারে VAC হতে পারে অর্থাৎ এখানে মোট 6টা ভোল্টেজ আমার অ্যাপ্লাই হতে পারে এই লোডের অ্যাক্রসে মোট 6টা ভোল্টেজ আমার অ্যাপ্লাই হতে পারে তো প্রত্যেকটা ভোল্টেজকে আমরা এখানে মার্কিং করছি তো এই জিনিসটা বোঝার জন্য প্রথমে এই জিনিসটা ড্র করা আমার শিখতে হবে ঠিক আছে আচ্ছা মোটামুটি আজকে এই পর্যন্ত আমি পড়াই কারণ এইটা আমি যদি বুঝাইতে চাই এটা বুঝাইতে আমার আধা ঘন্টা লাগবে আজকে আর এটা সময়ের ব্যাপার এটা বুঝাইতে আমার আধা ঘন্টা লাগবে এটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ফার্স্ট থেকে শুরু করব শুরু করে ইনশাআল্লাহ আমরা বুঝ আজকে লেকচারগুলো যে পর্যন্ত পড়াইছি তোমরা একটু ভালো করে বুঝতে রাখো তাহলে এই জিনিসটা বুঝতে পারবা ঠিক আছে এই এটা কিভাবে ড্র করলাম এখান থেকে কিভাবে আমরা আউটপুট ভোল্টেজ পাইলাম এটা বুঝাইতে গেলে অন্তত আধা ঘন্টার বিষয় ঠিক আছে যদি আজকে আমি জিনিসটা না শুরু করি আচ্ছা তাহলে এই পর্যন্ত থাক আর যেটুকু পড়াইছি এগুলো তোমরা পড়ে রাখো ঠিক আছে তোমাদের ক্লাস টেস্ট নিতে হবে কয়টা বুঝতেছি তোমরা পড়তে পারো বাসায় কিছু ক্লাস টেস্ট নিও সামনে ওকে ঠিক আছে জি স্যার মানে যে স্যার মানে চার পাঁচটা করে সুবিধা হবো তাহলে থাকলো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম